আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ, তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং ভিক্টোরিয়া কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তো সরাসরি আসলে তোমাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাইনি আমরা এই করোনা পরিস্থিতির কারণে। তো অনলাইনে তোমাদের সাথে আজকে আমার প্রথম সাক্ষাৎ। তা আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। তো তোমাদের সাথেও পরিচিত হব, যেহেতু অনলাইনে তোমাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ নেই, তোমরা এই ভিডিও ক্লাসটির মাধ্যমে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের সমস্যা হবে বুঝতে, সে বিষয়গুলি সম্পর্কে তোমরা কমেন্ট করবে এবং তোমাদের রোল নাম্বার লিখে তোমরা কমেন্ট করবে। তো যাই হোক, আমরা দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই চ্যাপ্টারটি পড়ানোর আগে, তোমরা প্রথম চ্যাপ্টারটি অলরেডি পড়ে ফেলেছ, তো প্রথম চ্যাপ্টারটি তপন স্যার তোমাদেরকে পড়িয়েছেন। তো এই দ্বিতীয় চ্যাপ্টার আমি তোমাদেরকে ক্লাস নিব এই অনলাইনে, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, তাহলে কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবে, এটা আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর কমিউনিকেশন সিস্টেমের এই অংশগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি এই লেকচারটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কমিউনিকেশন কি, কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝে, কমিউনিকেশন সিস্টেমের ধারণাটা ব্যাখ্যা করতে পারবে এবং ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের যে কনসেপ্ট সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং ডেটা কমিউনিকেশন কিভাবে সম্পাদন হয় তার প্রক্রিয়াটা তোমরা বিশ্লেষণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আসি কমিউনিকেশন সিস্টেম এই বিষয়টা বলতে আসলে কি বোঝাই। তো কমিউনিকেশন সিস্টেম এই শব্দ দুটো, এখানে দুটা শব্দের সমন্বয়ে কমিউনিকেশন সিস্টেম তৈরি হয়েছে। তো কমিউনিকেশন এবং সিস্টেম, কমিউনিকেশন যোগ সিস্টেম বা কমিউনিকেশনের সিস্টেম হলো কমিউনিকেশন সিস্টেম। তাহলে এই কমিউনিকেশন সিস্টেমকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা এই শব্দগুলো পেয়ে থাকি, কমিউনিকেশন কি, সিস্টেম কি এবং কমিউনিকেশনের সিস্টেম কি। তাহলে আমরা শুরুতেই আসি যে কমিউনিকেশন কি, তারপর আমরা দেখব সিস্টেম বলতে কি বোঝায়। তাহলে শুরুতেই আমরা দেখি কমিউনিকেশন বলতে আসলে কি বোঝায়। তো দেখো, কমিউনিকেশনের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ ট্রান্সফারিং ইনফরমেশন ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার। এই ডেফিনেশনটা, এই কোটেশনটা আমরা উইকিপিডিয়া থেকে নিয়েছি। তো এখানে কমিউনিকেশন ইজ এ প্রসেস, কমিউনিকেশনকে একটা প্রসেস হিসেবে এক্সপ্লেন করা হচ্ছে। এবং কিসের প্রসেস এটা? এটা হলো ট্রান্সফারিং ইনফরমেশন। কমিউনিকেশন ইনফরমেশন ট্রান্সফার করে ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার এন্টিটি। এখানে এন্টিটি ডিভাইস হতে পারে, মানুষ হতে পারে, বা দুটি অংশ, এক অংশ থেকে আরেক অংশের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার হয়ে থাকে। তাহলে কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ ট্রান্সফারিং ইনফরমেশন। তাহলে ইনফরমেশন ট্রান্সফারের একটি প্রক্রিয়া সম্পাদন হবে। তাহলে এই যে এখানে চিত্রটা দেখা যাচ্ছে যে সেন্ডার, ইনফরমেশন এবং রিসিভার। তাহলে কমিউনিকেশন হওয়ার জন্য একজন সেন্ডার থাকবে, অর্থাৎ সেন্ডার থাকবে এবং রিসিভার থাকবে। সেন্ডার মানে প্রেরক আর রিসিভার মানে হলো গ্রাহক। তাহলে প্রেরক কি প্রেরণ করবে? ইনফরমেশন। কার কাছে? রিসিভারের কাছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো কমিউনিকেশন। এই জন্য বলা হচ্ছে কমিউনিকেশন ইজ এ প্রসেস। কিসের প্রসেস? ট্রান্সফারিং ইনফরমেশন ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার এন্টিটি। তাহলে এখানে ট্রান্সফরমেশন, ট্রান্সফারিং অফ ইনফরমেশন।
তাহলে কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই ইনফরমেশন ট্রান্সফার হতে হবে, এবং ইনফরমেশন কাদের মধ্যে ট্রান্সফার হবে? ফ্রম ওয়ান এন্টিটি টু অ্যানাদার। আর সিস্টেম কি? এই যে আমরা এখানে সিস্টেম দেখতে পাচ্ছি কমিউনিকেশনের মধ্যে, এই যে সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম। তাহলে কমিউনিকেশন আমরা বুঝলাম যে কমিউনিকেশন হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ইনফরমেশন সেন্ডার থেকে রিসিভারের কাছে ট্রান্সফার হবে। তাহলে সিস্টেম কি? তো সিস্টেম হলো যে এ সিস্টেম ইজ এ, এই যে এখানে দেখো, এ সিস্টেম ইজ এ কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস দ্যাট আর অর্গানাইজড টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। অর্থাৎ সিস্টেম হলো কতগুলো ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টসের সমষ্টি, যেগুলো সিস্টেমেটিক্যালি বা যেগুলো সুচারুভাবে সম্পাদন করলে একটি লক্ষ্য বা একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জিত হয়। তাহলে এখানে যদি আমরা যে কোনো সিস্টেমকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, সিস্টেম হওয়ার জন্য কতগুলো কম্পোনেন্টস লাগবে, যে কম্পোনেন্টগুলো একটা আরেকটার সাথে জড়িত, এবং সবগুলো কম্পোনেন্টস সুন্দরভাবে সম্পাদন করলে একটা লক্ষ্য অর্জিত হয়। তাহলে এখানে কমিউনিকেশনটাও একটা সিস্টেমের সিস্টেম। কিভাবে দেখো, এখানে সিস্টেমকে ব্যাখ্যা করা যায় ইনপুট প্রসেসিং আউটপুট। কমিউনিকেশন বা একটা সিস্টেমের মধ্যে ইনপুট থাকবে, ইনপুটটা প্রসেসিং হবে, তারপরে সেখান থেকে আমরা পাবো আউটপুট। তাহলে এই ইনপুটের মধ্যে কি কি থাকে? ইনপুট মেটেরিয়ালস হতে পারে, থাকতে পারে ইনপুটে ম্যান থাকতে পারে, এনার্জি থাকতে পারে, যেমন আমরা এখানে একটা প্ল্যান্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, অর্থাৎ আমরা যদি এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির কথা চিন্তা করি, তাহলে সেখানে মেটেরিয়ালস থাকে, ম্যান থাকে এবং এনার্জি, এগুলো ইনপুট আকারে প্রদান করা হয়। তারপরে সেখানে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে আমরা সেখান থেকে গুডস এবং সার্ভিস পেয়ে থাকি। তাহলে ইনপুট প্রসেসিং আউটপুট। কমিউনিকেশনের মধ্যে কিভাবে এইটা কাজ করে? কমিউনিকেশনের মধ্যে এখানে সেন্ডার ইনফরমেশন বা সেন্ডার ইনপুট প্রডিউস করে, তারপরে সেটা ট্রান্সফরমেশন হয়, ট্রান্সফার হয়ে ট্রান্সফারের মধ্যে এখানে একটা প্রসেসিং অ্যাক্টিভিটিস সম্পাদিত হয়, তারপর রিসিভারের কাছে সেটা আসে, আর সেটা হলো আউটপুট। অর্থাৎ ইনফরমেশন, অর্থাৎ ইনপুট প্রসেসিং, তারপরে আউটপুট, এই জিনিসটাও কমিউনিকেশনের মধ্যে সম্পাদিত হয়ে থাকে। এই বিষয়টা আমরা পরবর্তী স্লাইডে আমরা আরও ব্যাখ্যা, ডিটেলস ব্যাখ্যা করব। তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছ যে কমিউনিকেশন কি এবং সিস্টেম কি। তাহলে আমরা যদি এক কথায় বলি যে কমিউনিকেশন হলো সেন্ডার এবং রিসিভারের মধ্যে ইনফরমেশন ট্রান্সফারের একটি প্রক্রিয়া, এটা হলো কমিউনিকেশন। আর সিস্টেম কি? সিস্টেম হলো একাধিক আন্তঃসম্পর্কীয় উপাদানের সমষ্টি, যেগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করলে একটি লক্ষ্য অর্জিত হয়। এই সিস্টেমটা আমরা বলছি এই কারণে, কারণ তুমি বিভিন্ন জায়গায় এই সিস্টেম শব্দটা শুনবে। এই সিস্টেম শব্দটা শোনার সাথে সাথেই যেন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে সিস্টেম বলতে আসলে কি বোঝায়। এখানে দেখো কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই যে চিত্রটার মধ্যে আমরা কমিউনিকেশন প্রসেসকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এখানে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজেস থ্রু ভার্বাল অর নন ভার্বাল মিনস। অর্থাৎ কমিউনিকেশন শুধুমাত্র যে ভার্বাল, অর্থাৎ আমরা শুধু শব্দ করেই যে কমিউনিকেশন করে তা না, শব্দ ছাড়াও কিন্তু কমিউনিকেশন সম্পাদন হয়ে থাকে। অর্থাৎ কমিউনিকেশন এমন একটি প্রসেস যেখানে ভার্বাল কিংবা নন ভার্বাল যে কোনোভাবেই এই প্রসেসটা সম্পাদিত হতে পারে, তবে এখানে সেন্ডার এবং রিসিভারের উপস্থিতি কিন্তু অবশ্যই থাকতে হবে। যেমন দেখো এখানে একজন ছেলে এবং একজন মেয়ে, আমরা যদি দেখি যে তারা হয়তো ভাই বোন হবে, অথবা ছেলে এবং মেয়ে দেখো তারা এখানে একসাথে খেতে বসেছে, তো এখানে মেয়েটা বলছে ইওর ফুড স্মেলস ডিলিশাস, অর্থাৎ তোমার খাবারটি খুব চমৎকার। তাহলে এই যে শব্দটা সে বলেছে, এই যে বাক্যটা সে বলেছে যে তোমার খাবারটা খুব চমৎকার গন্ধ আসছে তোমার খাবার থেকে, এই যে মেসেজটা দিল, এই মেসেজটা হলো একটা তার এখানে একটা ইনপুট। ইনপুটটা কার কাছে আসলো? রিসিভারের কাছে আসলো। রিসিভার কি বললো? যে থ্যাংকস, রিসিভার থেকে থ্যাংকস দিল। কিন্তু এই যে বাক্যটা বলেছে বা সে যে মেসেজটা দিল, মেসেজটা দিয়ে আসলে রিসিভার কি বুঝছে? দেখো এখানে রিসিভার ফিডব্যাক দিয়েছে থ্যাংকস, কিন্তু সে এই মেসেজটা দিয়ে কি বুঝেছে? সে বুঝেছে শি ওয়ান্টস টু ট্রাই এ বাইট, অর্থাৎ সে তার খাবারের, এখানে সে তার খাবার থেকে, সে খাবারে অংশগ্রহণ করতে চায়, অর্থাৎ তার খাবার থেকে সে কিছু খেতে চায় বা তার খাবারটার সেও টেস্ট করতে চায়। এই ইন্টারপ্রিটেশনটা বা এই মিনিংটা সে বুঝতে পেরেছে। তাইলে এক একজন মেসেজটা, যে সেন্ডার মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা রিসিভার কিভাবে নিচ্ছে সেটা কিন্তু পরিবেশ, পরিস্থিতির উপর ডিপেন্ড করে।
অর্থাৎ একই শব্দ বা একই ইনফরমেশন রিসিভারের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। তাহলে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে সম্পাদিত হয় তোমরা এখানে দেখেছো, যে সেন্ডার থাকে, রিসিভার থাকে, তারপরে সেন্ডার মেসেজ দেয়, রিসিভার সেই মেসেজটা গ্রহণ করে এবং সে এটা ইন্টারপ্রিটেশন করে এবং সে এটার ফিডব্যাক দিয়ে থাকে। তাহলে এটা হলো একটা কমিউনিকেশন প্রসেস। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে আমরা এখানে বুঝলাম কমিউনিকেশন কি, সিস্টেম কি এবং কমিউনিকেশন প্রসেস কি। তাহলে এখন আমরা একসাথে ডিফাইন করব যে কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায়। তাহলে কমিউনিকেশন সিস্টেমকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। এই যে আমরা সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা দেখো এটা আমাদের ট্র্যাডিশনাল সংজ্ঞা, কমিউনিকেশন সিস্টেমের প্রচলিত সংজ্ঞা হলো এটা, যে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে এখানে উপাত্ত, উপাত্ত মানে হলো ডেটা বা ইনফরমেশন। তো ইনফরমেশন এবং ডেটা কি, এই জিনিসটা তোমাদের একটু জানা দরকার, যে ডেটা এবং ইনফরমেশন, যদিও আমরা বাংলায় এগুলোকে তথ্য উপাত্ত বলে থাকি, তো ডেটা এবং ইনফরমেশনের মধ্যে একটু পার্থক্য আছে। ডেটা হলো র ইনফরমেশন, অর্থাৎ ডেটা হলো ইনফরমেশনের ক্ষুদ্রতম একক, ডেটা হলো ইনফরমেশনের ক্ষুদ্রতম একক, বা এটা হলো কাঁচা, এটা হলো কাঁচা, বা যেমন আমরা র মেটেরিয়ালস বলি, কাঁচামাল, এটা হলো ইনফরমেশনের কাঁচামাল, ডেটা হলো ইনফরমেশনের কাঁচামাল। এটা কোনো মিনিং সৃষ্টি করতে পারে না, ডেটার কোনো মিনিং নেই, কারণ এটা হলো র অর্থাৎ কাঁচা। আর ইনফরমেশন হলো, আমরা ডেটাকে যখন মিনিংফুলভাবে আমরা উপস্থাপন করি বা ডেটাকে যখন আমরা প্রসেস করি, তখন ডেটা থেকে মিনিংয়ের সৃষ্টি হয়, আর ডেটা যখন মিনিংয়ে রূপান্তরিত হয় তখনই আমরা তাকে বলি ইনফরমেশন। তাহলে কমিউনিকেশন সিস্টেমে ডেটাগুলো ইনফরমেশনে রূপান্তরিত হয় এবং সেখানে সেন্ডার থাকে, রিসিভার থাকে, এবং দেখো এটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যেতে পারে, এবং যাওয়ার জন্য কিসের প্রয়োজন হয়, একটি নির্দিষ্ট চ্যানেলের প্রয়োজন হয়, এবং সেই চ্যানেল ব্যবহার করে রিসিভার কি করে, তথ্য সংগ্রহ করে, অর্থাৎ ইনফরমেশনটা সংগ্রহ করে। এই যে পদ্ধতিটা, এটা কি বলা হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম। তাহলে এটা হলো কমিউনিকেশন সিস্টেমের প্রচলিত যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন। কমিউনিকেশন সিস্টেমকে আমরা এইভাবে বর্তমানে এইভাবে ডিফাইন করা হয়ে থাকে। দেখো, এ কমিউনিকেশন সিস্টেম ইজ এ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস, ট্রান্সমিশন সিস্টেম, রিলে স্টেশনস, ট্রিবিউটারি স্টেশনস অ্যান্ড টার্মিনাল ইকুইপমেন্ট, ইউজুয়ালি ক্যাপাবল অফ ইন্টার কানেকশন অ্যান্ড ইন্টার অপারেশন টু ফর্ম অ্যান ইন্টিগ্রেটেড হোল। তাহলে এখানে দেখো আরো বিস্তারিতভাবে এখানে বলা হচ্ছে যে এ কমিউনিকেশন সিস্টেম ইজ এ কালেকশন অফ, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম হচ্ছে কালেকশন মানে সমষ্টি, কিসের সমষ্টি, ইন্ডিভিজুয়াল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস, ইন্ডিভিজুয়াল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস। তাইলে কমিউনিকেশন সিস্টেমে কি থাকে, ইন্ডিভিজুয়াল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস থাকে। এই যে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কস তোমরা দেখতে পাচ্ছ, এই যে ট্রান্সমিটার, তারপরে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রান্সমিটার, টাওয়ার, এগুলোর মাধ্যমে ইনফরমেশন কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। তারপরে এখানে দেখো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে এখানে অনেকগুলো কম্পোনেন্টস দেখা যাচ্ছে। দেখো এখানে ইনফ্রাস্ট্রাকচার, এই যে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে টেলিফোন সার্ভিসেস, অডিও কনফারেন্সিং, ভয়েস মেসেজিং, ভিডিও কনফারেন্সিং, ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে মোবিলিটি, তারপরে ইনস্ট্যান্ট মেসেজিং, ক্যালেন্ডার, কোলাবোরেশন, ইমেইল, সিকিউরিটি সিস্টেম, এই যে সবগুলো মিলে হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কস। তাহলে কমিউনিকেশন শুধুমাত্র সেন্ডার, রিসিভার, তারপরে এই অল্প কিছু ইনফরমেশন, অল্প কিছু কম্পোনেন্টই থাকে না, এখানে অনেক কম্পোনেন্টস থাকে। এই যে পুরাটাই হলো কমিউনিকেশন নেটওয়ার্কস। তারপরে এই কমিউনিকেশন নেটওয়ার্কের সাথে দেখো এই যে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যারও থাকে, যেমন এই যে দেখো লিঙ্কডইন, ফেসবুক, হ্যাঁ, তারপরে এই যে দেখো ব্লুটুথ সিগন্যাল, তারপরে এই যে অ্যাপল,
তারপরে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছ, ট্রান্সমিটার, টাওয়ার, এই সবগুলো এই ডিভাইসই হলো কমিউনিকেশন সিস্টেমের উপাদান। তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে যে এ কমিউনিকেশন সিস্টেম ইজ এ কালেকশন অফ, এখানে সমষ্টি, কমিউনিকেশন সিস্টেমটা একটা কালেকটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সমষ্টিগত অর্থে এটা ব্যবহৃত হচ্ছে। এবং এই কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কি কি থাকে, ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন নেটওয়ার্ক, অর্থাৎ কমিউনিকেশন নেটওয়ার্কগুলো এখানে থাকে, তারপর ট্রান্সমিশন সিস্টেম, ডেটা কিভাবে বা ইনফরমেশন কিভাবে ট্রান্সমিশন হবে, ট্রান্সমিট হবে, এখানে ট্রান্সমিটিং কি পদ্ধতি হবে, এখানে ট্রান্সমিটার কিভাবে থাকবে, টাওয়ার কিভাবে থাকবে, হ্যাঁ এই সবগুলো বিষয় এখানে থাকবে। তারপর রিলে স্টেশন থাকবে, ট্রিবিউটারি স্টেশন, অর্থাৎ ট্রান্সমিটার ট্রান্সমিটার বা ট্রান্সমিশনকে সরাসরি ট্রান্সমিশনকে ব্যবহার করে করতে সহায়তা করে ট্রিবিউটারি সিস্টেম, তারপরে টার্মিনাল ইকুইপমেন্ট, এই সবগুলো বিষয় কে বলা হচ্ছে যে ইন্টার কানেকশন অ্যান্ড ইন্টার অপারেশন। এই সবগুলো বিষয় একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড এবং একটা আরেকটার সাথে সমন্বিতভাবে তাদের কার্যক্রমগুলো সম্পাদিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড হোল, হোল ইন্টিগ্রেটেড হোল, অর্থাৎ এই সবগুলো কম্পোনেন্টস সমন্বিতভাবে যে সিস্টেমটা গড়ে তোলে, যে ডেটা আদান প্রদানের যে সিস্টেমটা গড়ে তোলে, সেই সিস্টেমটাই হলো কমিউনিকেশন সিস্টেম। তাহলে এটা হলো কমিউনিকেশনের ব্যাপক বা কমিউনিকেশনের ব্যাপক অর্থে কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায় সেটি মূলত এই ডেফিনেশনের মাধ্যমে বোঝানো হয়েছে। আর উপরের যে ডেফিনেশনটা আমরা দিয়েছি সেটা হলো ট্র্যাডিশনাল, অর্থাৎ প্রচলিত অর্থে কমিউনিকেশন সিস্টেম বলতে আসলে কি বোঝায়। আর এটা হলো আমরা যে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম পড়ছি বা ইনফরমেশন টেকনোলজি পড়ছি, সেখানে কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কি বুঝবো, এই ডেফিনেশনটাতে সেটি আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি কমিউনিকেশন কি, কমিউনিকেশন সিস্টেম কি এবং কমিউনিকেশন প্রসেস কি, এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায়, দেখো এখানে ডেটা, আমরা একটু আগে আমরা বলেছি ডেটা কি, তো ডেটা হলো র মেটেরিয়ালস অফ ইনফরমেশন, অর্থাৎ ডেটা হলো ইনফরমেশনের কাঁচামাল এবং ডেটার কোনো মিনিং থাকে না, ডেটা যখন প্রসেসিং হয় তখন তার মিনিং সৃষ্টি হয়। তাহলে ডেটা কমিউনিকেশন, কমিউনিকেশনের মধ্যে সেন্ডার রিসিভারকে কি পাঠায়, ডেটা, এবং এই ডেটাগুলো ইনফরমেশনে রূপান্তরিত হয়, তারপরে রিসিভার সেটাকে ইনফরমেশন আকারে রিসিভ করে থাকে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার আদান প্রদান বা তথ্য বিনিময়কে ডেটা কমিউনিকেশন বা ডেটা স্থানান্তর বলা হয়ে থাকে। তোমরা এই যে ব্লুটুথ দিয়ে তোমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে তোমরা ইনফরমেশন সেন্ড করো, তারপরে তোমরা এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে তোমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ছবি স্থানান্তর করো, যেমন শেয়ারইট, শেয়ারইটের মাধ্যমে তোমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ছবি বা ডেটা বিভিন্ন কিছু তোমরা এক তোমরা এক মোবাইল থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করে থাকো। তাহলে এই যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে এই যে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, এই ডেটা ট্রান্সফার হওয়ার প্রক্রিয়াটাই হলো ডেটা কমিউনিকেশন। তারপর এখানে দেখো 1960 সালে সর্বপ্রথম এই যে ডেটা কমিউনিকেশন এটা কখন শুরু হয়, এটা সর্বপ্রথম শুরু হয় 1960 সালে একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডেটা স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটা প্রচলন শুরু হয়। পরবর্তীতে টার্মিনালের পরিবর্তে কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শুরু হয় ডেটা স্থানান্তরের প্রচলন। তাহলে টার্মিনাল, যদিও প্রথমে টার্মিনাল ব্যবহার করা হয়েছিল, পরবর্তীতে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সর্বপ্রথম কবে এটা শুরু হয়, 1960 সালে। তাহলে ডেটা কমিউনিকেশন কি আমরা এটা বুঝতে পেরেছি, বিষয়টাকে আমরা আরো ডিটেলস আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশ বা ডেটা কমিউনিকেশনের বিভিন্ন ধাপগুলো দেখো। প্রথমেই দেখো তথ্য, এই তথ্যগুলো ডেটাগুলো ইনপুট ট্রান্সডিউসার, এখানে এই শব্দটা দেখো ট্রান্সডিউসার, ইনপুট ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার মানে কি, ট্রান্সডিউসার মানে হলো, ট্রান্সডিউসার হলো এমন একটি ডিভাইস যা সিগন্যাল রিসিভ করে, মানে এক ধরনের, মানে তার কাছ থেকে এই যে সেন্ডার, সেন্ডারের কাছ থেকে সিগন্যাল রিসিভ করে। তোমরা জানো যে কম্পিউটার আসলে সিগন্যাল গ্রহণ করে থাকে, তো সিগন্যালগুলো ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ জিরো এবং ওয়ান,
কম্পিউটারের তো আসলে মানুষের মতো বোঝার সামর্থ্য নাই, সে সে সেন্ডার থেকে বা ইউজার থেকে যে ইনস্ট্রাকশনগুলো পায় সবগুলোই সে সিগন্যাল হিসাবে গ্রহণ করে থাকে। তাহলে এখানে ইনপুট ট্রান্সডিউসার, তাহলে কম্পিউটার এখানে কি করে থাকে, রিসিভার থেকে সে যে ডেটাগুলো রিসিভ করে বা সিগন্যালগুলো রিসিভ করে সে এগুলো কনভার্ট করে, কি করে কনভার্ট করে, ওয়ান টাইপ অর্থাৎ রিসিভার যে ডেটাগুলো দেয় ইনপুট ট্রান্সডিউসার সেগুলোকে কনভার্ট করে, কিসে কনভার্ট করে, ইনফরমেশানে, তারপর এগুলো ট্রান্সমিট করে। তো ট্রান্সমিট করাটাকে আমরা বলি ট্রান্সমিটার, ট্রান্সমিট যার মাধ্যমে করা হয় তাকে বলা হয় ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার সাধারণত এটা এটা হলো রেডিও ট্রান্সমিটার, হ্যাঁ এটাও ইলেকট্রনিক ডিভাইস যেটা ওয়েভ সৃষ্টি করে, অ্যান্টিনা থাকে এবং ট্রান্সমিটার ইটসেলফ জেনারেটস রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ সে রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে, এগুলোর মাধ্যমে সে কী করে রিসিভারের কাছে সে ইনফরমেশানটা প্রেরণ করে। তো যে রিসিভারের কাছে ইনফরমেশন প্রেরণ করার সময় সে কী করে মিডিয়াম ব্যবহার করে, মিডিয়াম। তো মিডিয়াম কী কী, যেমন এই যে দেখো মিডিয়াম, মিডিয়াম টেলিফোন লাইন হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে, হ্যাঁ তারপরে এই যে ট্রান্সমিটার আমরা এখানে বলেছি যে ট্রান্সমিটার, ট্রান্সমিটার কী হতে পারে, মডেম হতে পারে, রাউডার হতে পারে, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন, মোবাইল ফোন, এগুলো হতে পারে ট্রান্সমিটার। আর এই যে তথ্য এবং এই যে ইনপুট ট্রান্সডিউসার, এগুলি হতে পারে ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড, এগুলোর মাধ্যমে আমরা তথ্য প্রদান করি এবং তথ্য ট্রান্সডিউসার হয়ে ট্রান্সমিটারের নিকট যায়, আর ট্রান্সমিটার সেটা মিডিয়াম ব্যবহার করে, মিডিয়াম কি টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল ইত্যাদি মিডিয়াম ব্যবহার করে কার কাছে প্রেরণ করে, রিসিভারের কাছে প্রেরণ করে। আর রিসিভার সেগুলো কি করে, আউটপুট ট্রান্সডিউসার, অর্থাৎ এই যে সেন্ডার থেকে যে সিগন্যালগুলো, যে যে ডেটাগুলো আসে রিসিভারের কাছে, সেই রিসিভার আবার এই ডেটাগুলোকে ইনফরমেশনে রূপান্তর করে রিসিভারের কাছে মিনিংফুল ইনফরমেশন সৃষ্টি করে থাকে। আর এখানে এই যে নয়েজ, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যে ডিস্টারবেন্সগুলো সৃষ্টি হয়, যে যে এগুলিকে বিরক্তি সৃষ্টি করে বা এগুলির মধ্যে প্রতিবন্ধকতা যে উপকরণগুলো বা উপাদানগুলো সৃষ্টি করে এগুলোকে এক কথায় বলা হয় নয়েজ, যে কারণে আমরা শব্দ শুনতে কখনো সমস্যা হয় বা শব্দের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ যে ইনফরমেশনগুলো সেন্ডার থেকে আসে সেই ইনফরমেশনগুলোর ডিস্টর্টেড হয় অর্থাৎ কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তো এটাকে আমরা বলি নয়েজ। তাহলে এখানে তোমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছো যে ডেটা কমিউনিকেশন বলতে কী বোঝায়। তাহলে ডেটা কমিউনিকেশন বলতে আমরা সংক্ষেপে বলতে পারি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার যে আদান প্রদান বা বিনিময়, এটি হলো ডেটা কমিউনিকেশন। আর ডেটা কমিউনিকেশন কীভাবে হয়ে থাকে, এই ডেটা কমিউনিকেশনের প্রক্রিয়াটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। আর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে উপাদানগুলো আমরা দেখি সেই উপাদানগুলো হলো এগুলো, যেমন সোর্স, ট্রান্সমিটার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন। ডেস্টিনেশন হলো সর্বশেষ যার যেখানে ইনফরমেশনগুলো পৌঁছায়, যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, সার্ভার হতে পারে, টেলিফোন বা মোবাইল হতে পারে, আমরা মোবাইল থেকে ইনফরমেশন নিয়ে থাকি, এগুলি হতে পারে। তাহলে তোমরা ডেটা কমিউনিকেশন কি এ বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, ডেটা কমিউনিকেশন সিস্টেমটাকে আমরা ডেটা কমিউনিকেশন মডেল আকারে এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখো এখানে পাঁচটি কম্পোনেন্ট রয়েছে, সোর্স, ট্রান্সমিটার, তারপরে ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার এবং ডেস্টিনেশন। এই পাঁচটি কম্পোনেন্টস ব্যবহার করে সেন্ডার থেকে ইনফরমেশন রিসিভারের কাছে আসে। তাহলে এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা একটা মডেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখানে দেখো সোর্স, এখানে সোর্স বলতে আসলে কি বোঝায়, সোর্স বলতে আমরা বুঝি ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার, কিবোর্ড ইত্যাদি, অর্থাৎ কিবোর্ড, মাউস, এগুলি ব্যবহার করে আমরা কি করি ইনপুট প্রদান করে থাকি। ইনপুটগুলি আমরা কি আকারে প্রদান করি, টেক্সট, নাম্বার ইত্যাদি আকারে আমরা প্রদান করে থাকি। এবং আমরা এখানে ক্যামেরা, ছবি, ক্যামেরার মাধ্যমে আমরা ছবিও দিয়ে থাকি, ছবি, শব্দ ইত্যাদি বিভিন্ন কিছু আমরা ইনপুট আকারে সোর্সের মধ্যে প্রদান করে থাকি। তো এটা হলো ইনপুট ডেটা, ইনপুট ডেটা। তো এই ডেটাগুলো ইনপুট আকারে কিভাবে আসে, এটা আসে ডিজিটাল বিট স্ট্রিম। এখানে ডিজিটাল বলতে কি বোঝাচ্ছে আসলে দেখো, ডিজিটাল মানে হলো ডিজিট, ডিজিট মানে হলো জিরো এবং ওয়ান। তোমরা জানো যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া, অর্থাৎ জিরো এবং ওয়ান হলো অন এবং অফ, জিরো হলো অফ আর ওয়ান হলো অন, অর্থাৎ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ইলেকট্রিক সিগন্যাল।
এই ইলেকট্রিক সিগন্যাল অন এবং অফ, এই অন এবং অফ সিগন্যাল ছাড়া কম্পিউটার কিন্তু আসলে কোনো কিছুই বুঝতে পারে না। তো এই যে আমরা যে কোনো ইনফরমেশন, এই যে কোনো ডেটা এই কম্পিউটারের মধ্যে প্রদান করি না কেন, কম্পিউটার এগুলো ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তো এই ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে সে কোথায় এটা যায়, এটা হলো ট্রান্সমিটার। এখানে ট্রান্সমিটার বলতে আসলে আমরা কি বুঝি, ট্রান্সমিটার হলো মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মোবাইল ফোন, এগুলি হলো তোমার ট্রান্সমিটার। তাহলে এই যে ট্রান্সমিটার কি করে, ইনফরমেশনগুলো ট্রান্সমিট করে। ট্রান্সমিটারের কাজই হলো ইনফরমেশনগুলো ট্রান্সমিট করে। তো ট্রান্সমিটার ইনফরমেশনগুলো কিভাবে ট্রান্সমিট করে, তো ট্রান্সমিটার কি করে, ডিজিটাল যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলোর অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। কিসে? এই ডিজিটাল সিগন্যালে গুলোকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে কে, ট্রান্সমিটার। তারপরে সে এই সিগন্যালগুলোকে ট্রান্সমিট করে থাকে, ট্রান্সমিটেড সিগন্যাল। ট্রান্সমিট করে কোথায় যায়, ট্রান্সমিশন সিস্টেমে পাঠায়। তা ট্রান্সমিশন সিস্টেম কি করে, এই যে এখানে দেখো ট্রান্সমিশন মিডিয়া ব্যবহার করে, এই যে মিডিয়া আছে ট্রান্সমিশন মিডিয়া, এই মিডিয়াগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই মিডিয়াগুলো ব্যবহার, এই মিডিয়ার মধ্যে অনেক ধরনের মিডিয়া আছে। দেখুন এখানে অপটিক কেবল আছে, ফাইবার অপটিক কেবল আছে, তারপরে কেবল আছে বিভিন্নভাবে, আবার কেবল ছাড়াও আছে। দেখো এখানে মানে ওয়্যার ওয়্যারড আছে, এখানে তার ব্যবহার করা হয়, তার তারও তার ব্যবহার করেও সিগন্যালগুলো ট্রান্সমিট করা হয়, আবার তার ছাড়াও সিগন্যালগুলো ট্রান্সমিট করা হয়। হ্যাঁ, যে তার ব্যবহার যখন করা হয় তখন এটাকে বলি আমরা ওয়্যারড ট্রান্সমিশন, আর যখন তার ছাড়া পাঠানো হয় তখন আমরা তাকে বলি ওয়্যারলেস ট্রান্সমিশন। যেমন তুমি ব্লুটুথ ব্যবহার করো, এটা হলো ওয়্যারলেস ট্রান্সমিশনের একটা উদাহরণ। তাহলে এইভাবে ইনফরমেশনগুলো ট্রান্সমিশন হয়। তা ট্রান্সমিশনের মাধ্যমে ইনফরমেশনগুলো কার কাছে আসে, রিসিভারের কাছে আসে। দেখো ট্রান্সমিশন কি করে, অ্যানালগ এই যে অ্যানালগ সিগন্যাল সিগন্যালগুলো সে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে অ্যানালগ সিগন্যালগুলো আসে রিসিভারের কাছে। তো রিসিভার কি করে, সিগন্যালগুলো রিসিভ করে। রিসিভ করার ক্ষেত্রে সে যে মিডিয়ামগুলো ব্যবহার করে, মিডিয়ামগুলো হলো টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি। তো যাই হোক, সে রিসিভার কি করে, এই অ্যানালগ সিগন্যালগুলোকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ জিরো এবং ওয়ানে আবার কনভার্ট করে ডিজিটাল সিগন্যালে চলে যায়। এই ডিজিটাল সিগন্যালগুলো আউটপুট আকারে কোথায়, ডেস্টিনেশনে পাঠানো হয়। এখানে ডেস্টিনেশন বলতে আসলে কি বোঝায়, ডেস্টিনেশন মানে হলো রিসিভার। রিসিভার কি, রিসিভার কম্পিউটার হতে পারে, রিসিভার সার্ভার হতে পারে, টেলিফোন বা মোবাইল ফোন হতে পারে, এগুলো হলো রিসিভার বা ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের কাছে সিগন্যালগুলো পাঠায়, এই ডেস্টিনেশনগুলো ডিজিটাল আকারে পাঠায়, এবং কি করে, ডেস্টিনেশন এই ডিজিটাল সিগন্যালগুলোকে ইনফরমেশনে কনভার্ট করে আউটপুট আকারে গ্রাহককে প্রদান করে থাকে। তাহলে এই যে দেখো ইনপুট রিসিভ থেকে, অর্থাৎ সোর্স থেকে ইনফরমেশন সৃষ্টি হয়, সেটা শেষ হয় আউট ডেস্টিনেশনে, অর্থাৎ রিসিভারের কাছে। এই যে পুরো প্রক্রিয়াটা ইনফরমেশন ট্রান্সফারের এই যে প্রক্রিয়াটাই, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন মডেল। তো কমিউনিকেশন কে, এই বিষয়টা আমরা প্রথমেই ডিফাইন করার চেষ্টা করেছি। কমিউনিকেশন সেন্ডার এবং সেন্ডার থেকে রিসিভারে আসে, এবং মাঝখানে কি হয়, ট্রান্সমিট হয় ইনফরমেশনটা, সেন্ডার রিসিভার এবং সেখানে মিডিয়াম থাকে, মিডিয়ামের মাধ্যমে ইনফরমেশনটা ট্রান্সমিশন হয়। তারপরে দেখো এখানে এই যে সেন্ডার যে বা সোর্স যে থাকে, সোর্স থেকে ডেস্টিনেশন ইনফরমেশনটা আসার ক্ষেত্রে দেখো, এখানে তুমি যদি কল্পনা করো যে এই সেন্ডার এক দেশে আছে আর রিসিভার আরেক দেশে আছে, যেমন সেন্ডার আছে ধরো ইউএসএতে আর রিসিভার আছে বাংলাদেশে, তো প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব কিছু নিয়মকানুন আছে। অর্থাৎ ইনফরমেশন বা ডাটা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হবে বা ট্রান্সমিট হবে, হ্যাঁ, বা একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে কিভাবে যাবে, সেখানে আন্তর্জাতিকভাবে কতগুলো স্বীকৃত রুল বা নিয়মকানুন তৈরি করা হয়েছে। এই নিয়মকানুনগুলোকে বলা হয় প্রোটোকল। তাইলে সেন্ডার কি করে, প্রোটোকল অনুযায়ী বা প্রোটোকল মেনে, বা এই যে রোলগুলো দেখো, এখন অনেক রোল আছে, রোল বিভিন্ন ধরনের রোল আছে, এগুলো আমরা এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব শেষের দিকে। তো এই রোলগুলো অনুসরণ করে সেন্ডার কি করে, ইনফরমেশন ট্রান্সমিট করে। এই ট্রান্সমিট করার ক্ষেত্রে দেখো এখানে মেসেজ ট্রান্সমিট করে ওয়্যারড মাধ্যমে বা ওয়্যারলেস মাধ্যম, অর্থাৎ তার যুক্ত মাধ্যম বা তারহীন মাধ্যম ব্যবহার করে ইনফরমেশনগুলো ট্রান্সমিট করে। কার কাছে, রিসিভারের কাছে। রিসিভার কি কি নিয়ম ফলো করবে এই
সিগন্যাল গুলোকে বা ইনফরমেশন গুলো ট্রান্সফর্ম করার ক্ষেত্রে এই যে আউটপুট ডেটা ডেটা স্ট্রিম যে আসছে ডেস্টিনেশনে, সে কিভাবে এই ডেটা গুলোকে ট্রান্সফর্ম করবে তারও কিন্তু সুনির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। অর্থাৎ কিভাবে ইনফরমেশন রিসিভ করবে, কতটুকু ইনফরমেশন রিসিভ করবে, কখন ইনফরমেশন রিসিভ করবে, বিভিন্ন বিষয় সংক্রান্ত তারও কত অনেকগুলো রোল রয়েছে। এই রোলগুলিকে বলা হয় প্রোটোকল। তাহলে আমরা এখানে একটা ছোট একটা জিনিস বললাম যে ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে ডেটা কিভাবে ট্রান্সফার হবে বা ডাটা কিভাবে কমিউনিকেট করবে এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে বা এক সোর্স থেকে ডেস্টিনেশনে, তার কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনগুলোকে বলা হয় প্রোটোকল। তাহলে ডাটা কমিউনিকেশন মডেল কি করে সেন্ডার থেকে রিসিভারে আসার জন্য কতগুলো প্রোটোকল অনুসরণ করে ডাটাটা ট্রান্সমিশন হয়। এর ট্রান্সমিশনের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ সম্পাদিত হয়ে থাকে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন মডেল। অর্থাৎ ডেটা কিভাবে কমিউনিকেট হবে, ডেটা কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর হবে, তার যে উপস্থাপনটা আমরা এখানে চিত্রাকারে উপস্থাপন করেছি, এইটি হলো ডাটা কমিউনিকেশন মডেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমরা যে আলোচনাটা করলাম সে আলোচনার মধ্যে আমরা কি কি বিষয় এক্সপ্লেন করেছি, আমরা যদি সংক্ষেপে একটু বলি, তাহলে আমরা প্রথমেই বলার চেষ্টা করেছি কমিউনিকেশন কি, সিস্টেম কি, তারপরে আমরা বলেছি কমিউনিকেশন প্রসেস কি, তারপরে কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায়, কমিউনিকেশন সিস্টেমটাকে আমরা চিত্রের মাধ্যমে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি, এবং কমিউনিকেশন সিস্টেমকে বর্তমান যে এজ অফ ইনফরমেশন বা বর্তমানের যে গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজ কনটেক্সটে আমরা কমিউনিকেশন সিস্টেমকে এক্সপ্লেন করেছি। তারপর আমরা আলোচনা করেছি ডেটা কমিউনিকেশন কি, তারপরে ডেটা কমিউনিকেশন মডেল। আশা করি আজকের এই কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ, এবং এই চ্যাপ্টারে আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো তোমরা এই লেকচারগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আর এই কোভিড সিচুয়েশনে সবাই খুব সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা তোমাদের পড়াশোনা সম্পাদন করবে এবং স্যারদের সাথে যোগাযোগ রাখবে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।